তিরিশ বছরের বেশি সময় ধরে গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর কোনাপাড়া সড়কটি সংস্কার না হওয়ায় মানুষের দুর্ভোগ ছিল সীমাহীন একসময় এই সড়কটি দিয়ে দুই গ্রামের মানুষ সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করত কিন্তু সংস্কার না হওয়ায় দীর্ঘ বছর যাবৎ সড়কটি একটি সুরু আইলে পরিণত হয়েছিল যা কোনো যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও এই সড়কটি দিয়ে চলাচল সম্ভব ছিল না দুই গ্রামের মানুষের চলাচলে বাজারে যাওয়া এবং হাসপাতালে যাওয়ার জন্য ঘুরে আসতে হতো প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সড়কের এমন বেহাল দশার কারণে কৃষকের উৎপাদিত পণ্য সহ জমিতে চাষাবাদ করতে যেতে চরম দুর্ভোগ স্থানীয় কৃষকেরা অবশেষে দীর্ঘ বছর পর রাস্তাটি সংস্কার হওয়ায় এই এলাকার মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে দক্ষিণ পার হচ্ছে কোনাপাড়া আর উত্তর পার হয়েছে দৌলতপুর দুই গ্রামের মানুষ চলাচল খুব কষ্ট হইতো অনেক বর্ষাকালে পানি হয়ে যেত পানি ভাঙ্গা দায়িত্ব হয়েছে প্রেক্ষাতে থাকতো রাস্তা হওয়াতে আমরা দুই গ্রামের মানুষই খুশি এমনকি আমরা হাসপাতাল এবং গরুর হাট এই এই বাজারগুলো যাওয়া তো আমাদের সুবিধা হয়েছে আগে আমরা এই রাস্তাতে চলাচল করতে পারতাম না কুনাপাড়া গেলে গরিপুর ঘুরে আসতে লাগতো এখন তো এই রাস্তা হলো অনেক আমরা দৌলতপুর থেকে এক দূরে চলে যাবো কুনাপাড়াতে দৌলতপুর এক দূরে আসে পারবো আমাদের জন্য খুবই সুযোগ হয়েছে এমন এলাকার মানুষ খুব খুশি এই রাস্তাটা হওয়াতে আমি আর চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নের যে চেয়ারম্যান আছে উনি একদিন ভিজিট করলাম দেখলাম যে এই জায়গাটা দুইটা গ্রামের সংযোগ এই উত্তর পাড়া এবং এখানে হয়েছে যে দুইটা পাড়ার মধ্যে সংযোগ কিন্তু রাস্তাটা পায়ে হাঁটার মতো যোগ্যতাও নাই যদিও এখানে মাঝখানে একটা কালভার্ট আছে সেটার প্রেক্ষাপটে ব্রিজের মতো আছে আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে এখানে একটা কাজ করা দরকার তার প্রেক্ষাপটে আমরা উপজেলা পরিষদের যে গ্রামীণ অবকাঠামো নির্মাণের যে টিয়ার বরাদ্দ আছে সেখান থেকে বরাদ্দ দিয়েছি এবং তার প্রেক্ষাপটে প্রায় এক কিলো রাস্তা দুইটা বাড়ির সংযোগ দুইটা গ্রামের সংযোগ রাস্তা হবে এবং এখানটার থেকে প্রায় পাঁচ মিনিটের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া যায় আর না হলে ঘুরে প্রায় এক ঘন্টার রাস্তা ঘুরে যেতে হয় তো তার প্রেক্ষাপটে এটা হওয়াতে জনগণের স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া বা বাজারের পাশেই এই গ্রামটা হওয়ার পরেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং তার প্রেক্ষাপটে আমরা এই বরাদ্দটা দিয়ে মানুষের ভোগান্তি দূর করার চেষ্টা করেছি এইটা আমার দুই গরিপুর সদর নেয় এটা একটা দৃশ্যমান রাস্তা এবং মানুষের কষ্টজনক এইটা রাস্তাটা আমি দেখছি তিরিশ বছর ধরিয়া এই রাস্তাটা ওকে যুগ এবং মানুষ অনেক দূর দূরে গুরু আটার সাথে গুরু নিতে পারে না হসপিটালে যেতে পারে না সাথে হসপিটাল এই বিলের মাধ্যমে এনে যোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে আগের একটা ব্রিজ আছে তখন আমার ক্যাপাসিটি না কুলাইলে এইটা আমি যোগাযোগ করছি সারের মাধ্যমে নির্বাহী হবি স্যার তখন সারের এনে দেখা সারে কইছে যে বেই লাগে এটা করেন আর পিআইউ বাস্তবায়ন আমি বইলে দিব এটা যে বেকার সমাধান করব। না এটাই রাস্তাটাও মানে বিহক মানে মানুষের উপকার রইব এবং বেহেরি আমি এই রাস্তাটা তো করতেছি আমার এলাকার মানুষের খুব খুশি এবং সকলেই আমার তরফ থেকে ইউনু সারে আমার তরফ থেকে ধন্যবাদ আমার ইনি আন এই রাস্তার ধন্যবাদ জানাই এবং ভিআ হিসেবে ধন্যবাদ এবং আসসালাম আলাইকুম খুব সড়কটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অতি দরিদ্রদের কর্মসংস্থান ও কর্মসূচি প্রকল্পের আওতায় এক কিলোমিটার মাটি কাটার কাজ পনেরো এপ্রিল থেকে শুরু হয়েছে এবং শেষ হবে আগামী পঁচিশ মে ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ